একটু একটু করে শীত নামতে শুরু করেছে, আর শীতের শুরুতে যত সর্দি কাশি বুকে কফ জমার সমস্যা দেখা যায়। সর্দি কাশি বুকে কফ জমার সমস্যা আপাত দৃষ্টিতে সাধারণ একটি সমস্যা বলে মনে হলেও সময় মতো এর চিকিৎসা করা না গেলে এটি শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে। তাই এই সমস্যায় শুরু থেকেই ব্যবস্থা নিতে হবে, চিকিৎসকের কাছে যাওয়ার আগেই ঘরোয়া উপায়ে এই সমস্যা কমানোর ব্যবস্থা নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া উপায় যা সর্দি কাশি বুকে কফ জমার সমস্যার উপশমে বিশেষ কার্যকরী। লবণ পানি। বুকের সর্দি কফ দূর করতে সবচেয়ে সহজ আর সস্তা উপায় হলো লবণ পানি। লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে সাহায্য করে। এক গ্লাস সামান্য উষ্ণ পানির সঙ্গে এক চা চামচ লবণ মিশিয়ে নিন, এটি দিয়ে দিনে দুই থেকে তিনবার গার্গল করুন। লেবু এবং মধু। লেবু পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, এমনকি এটি বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার করতে সাহায্য করে। হলুদ। হলুদে থাকা কার্কুমিন নামের উপাদান বুক থেকে কফ দূর করে বুকের ব্যথা শ্বাসকষ্ট দ্রুত কমিয়ে দেয়। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ও বুকের খুশখুশের অস্বস্তি জ্বালা ব্যথা দূর করতে সাহায্য করে। এক গ্লাস সামান্য উষ্ণ পানিতে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন, এটি দিয়ে প্রতিদিন গার্গল বা কুলকুচি করুন। এছাড়া এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন, সম্ভব হলে এর সঙ্গে দুই চা চামচ মধু এবং এক চিমটে গোলমরিচের গুঁড়া মিশিয়ে এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন, উপকার পাবেন। পেঁয়াজ। একই পরিমাণে পেঁয়াজের রস, লেবুর রস, মধু ও পানি একসঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন। এভাবে সামান্য উষ্ণ এই পানি দিনে অন্তত তিন থেকে চারবার পান করুন, উপকার পাবেন। আদা। এক টেবিল চামচ আদা কুচি এক লিটার পানিতে মেশান। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন, ঠান্ডা হলে এতে সামান্য মধু দিন, দিনে অন্তত তিনবার এই পানীয়টি পান করুন। এছাড়া এক চা চামচ আদা কুচি গোলমরিচের গুঁড়া এবং লবঙ্গের গুঁড়া দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিনে তিনবার পান করুন। আপনি চাইলে এক টুকরা আদা নিয়ে মুখে চাপাতে পারেন, আদার রস বুকের কফ শরীর থেকে বের করে দিতে সাহায্য করবে। আপেল সিডার ভিনেগার। এক কাপ সামান্য উষ্ণ পানিতে দুই চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন, এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে এই পানীয়টি দিনে অন্তত দুই থেকে তিনবার পান করুন, মোটামুটি আট থেকে দশ দিন পান করুন। এতে খুব দ্রুত বুকে জমে থাকা কফের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো বিষয় যদি জানা থাকে তাহলে কমেন্ট করবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।